ধেমাজি চলচ্চিত্র প্রেমী লোকসকলের সুখবর, ধেমাজি নগরত নির্মাণ হয়ে আছে এটি অত্যাধুনিক সা সুবিধাযুক্ত সিনেমা হল। প্রায় দুটা দশকর পিছত ধেমাজি জেলাখনত এটাও হল নথকা এই ধেমাজি জেলাত মুকলি হওয়ার পথত এটা সিনেমা হল মানে পোনে পোনে দেখাব খুঁজিছো কিছু দৃশ্যাংশ। ইতিমধ্যে প্রায় 100% কাম সম্পূর্ণ বলে কব লাগবে, কারণ কেবলমাত্র ইয়াত আসন সমূহ বহাবলে বাকি আছে, কিছু কাম বাকি বাকি রয়েছেগৈ। আর এই মুহূর্তত অত্যাধুনিক সা সুবিধাযুক্ত এই সিনেমা হল নির্মাণ করেছে ধেমাজি এগারী যুব ব্যবসায়ী, কারণ এই 180খনযুক্ত আসনযুক্ত এই সিনেমা হলটো অতিকৈ প্রয়োজন বলে অনুভব করা গৈছিল। কারণ ধেমাজি জেলাখনত যিসমূহ চলচ্চিত্র প্রেমী লোক আছে, দর্শকসকল আছে, সেই দর্শকসকলে এখন সিনেমা উপভোগ করবলৈ হলে যাবলগা হয় সুদূর ডিব্রুগড় অথবা লক্ষিমপুরলৈ। লক্ষিমপুরলৈ এতিয়া আপনি যাব নালাগে, ডিব্রুগড়লৈ যাব নালাগে। প্রতিখন মন পছন্দর হিট হওয়া ছবি আপনি উপভোগ পাৰিব ধেমাজি নগরের ভদ্রপাড়াত। আর ধেমাজি নগরের ভদ্রপাড়াত ধেমাজি সদরের এগারী যুব ব্যবসায়ী সাজি থাকা এই সিনেমা হলটো মাত্র কেটামান দিনের পিছতেই, যেহেতু এটা জুন মাহর মাঝভাগ চলি আছে আর জুলাই মাহর আরম্ভণিতে মুক্তি করার দিকে আগবাহিছে। আর এটা কথা উল্লেখ করব লাগিব যে আনন্দ ফূর্তি করবলে বলি গেলে, যেহেতু নবপ্রজন্মর বহু যুবকসকলে বা ছাত্র ছাত্রী সকলে আজি তারিখে সিনেমা উপভোগ করব বিচাৰে, কিন্তু এতিয়া এই যে সিনেমা হল নির্মাণ করা হয়েছে এই সিনেমা হলটোর নাম হয়েছে আর আর সিনেমা। এই আর আর সিনেমার আড়ত আছে ধেমাজির এগারী যুব ব্যবসায়ী, আর নিজের যা আসলে ভূমিত এক পরিকল্পনা করে এই সিনেমা হলটো সাজি উলিয়াইছে। নিশ্চিতভাবে ধেমাজির যখন চলচ্চিত্র প্রেমী লোক আছে এতিয়ারপা সিনেমা উপভোগ করে পাব। আর সেইগী ব্যক্তি আমার সত্যি আছে, আমি তখনেরপা জানিব খুঁজিম, যেহেতু আপুনি এই সিনেমা হলটো সাজিছে আর সিনেমা হলটো সজার পরে কেনে ধরনের পরিকল্পনা করেছে, আর দীর্ঘদিন দুটা দশক ধেমাজিত কোনো ধরনের সিনেমা হল নাছিল, কেনে ধরনের মনে আসিল পরিকল্পনা? আসলে মই ডাঙর দীঘল ধেমাজি বাহিরতে হওয়া, আর দেখো ধেমাজিত বহুত বস্তুর কিছুমান অভাব। মই যেতিয়া ধেমাজিলৈ আহিছিলোঁ প্রথম দেখিছিলোঁ ধেমাজিত ভাল হোটেলের অভাব আছিল, আর সেই সময় মই ইম্পেলিন নামের হোটেলখন বনাইছিলোঁ, যাতে বাহিরেরপৰা অহা যিসকল যাত্রী আছে তেওঁলোকে যাতে আরামদায়ক আর খুব আধুনিক হোটেল এখনত থাকিব পাৰে। আর তারপরে মই পরিকল্পনা করলো যে ধেমাজি সিনেমা হলের একটা অভাব হয়ে আছে বহুত। মই যেতিয়া গুৱাহাটী যাওঁ বা বাহিৰত যাওঁ দেখো ধেমাজি বহুত মানুহে গৈ গুৱাহাটী বা ডিব্ৰুগড় সিনেমা চায়। তেতিয়াই মোৰ লগৰ লৰা ৰাতুল পাচনীৰ নামটো মই বিশেষকৈ লবই লাগিব, তেওঁ সিনেমা ইণ্ডাষ্ট্ৰিৰ লগত বহুতভাৱে জড়িত, আৰু তেখেতে মোক উৎসাহিত কৰিলে যে ধেমাজি এটা সিনেমা হল কৰা। আৰু ৰাতুল পাচনী, মই আৰু ৰাজীৱ দত্ত, আমি তিনিজন আমি বন্ধু মিলি বৰ্তমান সময়ত এই সিনেমা হলটো আমি নির্মাণ করছো। আর এই সিনেমা হলটো আমি জুলাই মাঝভাগলে রাইজর মাজলে এই দিন মুকলি করে দিম বলে আশা রাখিছো। আমি দেখে পাইছো যে এইগী দিগন্ত তালুকদার ধেমাজি এগারী যুব ব্যবসায়ী, আপনি এই সিনেমা হলটো যে এতিয়া কিমান আসন আছে আর কি কি প্রযুক্তি আসলে ব্যবহার করা হয়েছে? প্রথম কথা হয়েছে আমি এই সিনেমা হলটো বনাইছো একদম গুৱাহাটীৰ যিকোনো মডার্ন সিনেমা হল, যিকোনো অত্যাধুনিক মাল্টিপ্লেক্সের লগত কম্পিটিশনত যাব পৰাকে। ইয়াত আপুনি 2K ক্যামেরা আমি ব্যবহার করছো, 180 সিট আছে, যত আপনার আপনার 11টা সিট আছে আপনার পুশব্যাক, অর্থাৎ আটাইতক আরামপ্রিয় যে আপনি শুই লব পাৰিব, হেনকা আমি 11টা সিট সৃষ্টি রখাইছো। লগতে আপনি সেন্ট্রেল এসি, আমি 28 সেন্ট্রেল এসি বহাইছো, যত রাইজে মানে সম্পূর্ণ আরামদায়ক। লগতে এখন আমি তলত আমি কেফিটেরিয়া এটা বনাইছো, কেফিটেরিয়াত বিভিন্ন ধরনের আপনার কোল্ড ড্রিঙ্কস হোক বা পপকর্ন হোক, লগতে বিভিন্ন ধরনের খানা খাব পাৰিব। আর খুব ধুনিয়া একটা লবি, আটক ধুনিয়া লবি, যিটো লবিত রাইজে আহি কেবল তাত বহা বুলিয়ে নহয়, তাত বিভিন্ন ধরনের ফটো তুলি সেলফি মারিবও পাৰিব। আর যিখিনি লগতে আমি কৰিছো ফায়ার প্রুফ কমপ্লিট গোটেই বস্তুটো আমি ফায়ার প্রুফ কৰিছো, ফায়ারের ক্ষেত্রে আমি একো আমি কম্প্রোমাইজ করা নাই, আমি স্প্রিংকলার ব্যবস্থা করেছো যাতে ভিতর যদি অকান ধোয়া অকানও ওলায় লগালগ যাতে পানি পড়ি গোটে পানিটো যাতে নিজে নিজে বাগরি পড়ে। আর লগতে 2K থাকিব, আপনার 7.1 আপনার ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম আছে, আর লগত স্ক্রিনখন আপনার 33 ফুট/14 ফুট, খুব এখন প্রকাণ্ড বৃহৎ স্ক্রিন হব। আমি 130 টাকার পর আরম্ভ করি, যাতে প্রত্যেকজন মানুষই ধেমাজি থাকা প্রত্যেকজন মানুষই যাতে চাব পারে, আর খাই বই যাতে 200 টাকার ভিতর খুব সুন্দরভাবে উলাই যাব পারে আমি তার ব্যবস্থা করছো।
হয় এইগৰাকী যুৱ ব্যৱসায়ী দিগন্ত তালুকদাৰ আমি পৰিচয় কৰাই দিছোঁ তেওঁৰ আন দুগৰাকী সতীৰ্থসহ এই চিনেমা হল তেওঁ নিজা ভূমিত নিৰ্মাণ কৰি আছে আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব দিগন্ত তালুকদাৰ সংসদীয় এটা পদক্ষেপ কাৰণ উদ্যোগবিহীন ধেমাজি জিলাখনত তেওঁ ইয়াতে যিহেতু যথেষ্ট কেইবাজনো যিহেতু যুৱক ইয়াতে জড়িত হৈ পৰিব ভিন্ন তেওঁলোকে কৰ্মত আৰু তেওঁ ইতিমধ্যে তেওঁ নিজা হোটেল ব্যৱসায় আছে সমান্তৰালভাৱে এই চিনেমাৰ যি প্ৰতি চিনেমাৰ যিসকল প্ৰেমী যুৱক যিসকল লোক আছে তেওঁলোকে কিন্তু এতিয়াৰ পৰা আৰু ৰ'ব নালাগে কাৰণ যুৱ ব্যৱসায়ীগৰাকীয়ে দিগন্ত তালুকদাৰে নিজা ঘৰৰ এই বা ভূমিত যিহেতু এই চিনেমা হল নিৰ্মাণ কৰিছে আৰু মাত্ৰ কেইটামান জুলাই মাহৰ যিহেতু তেওঁ উল্লেখ কৰিছে জুলাই মাহৰ প্ৰথম ভাগতে অত্যাধুনিক সা সুবিধাযুক্ত ইয়াতে 3D চিনেমাও আপুনি চাব পাৰিব আৰু কেৱল অতি কম মূল্যত বিশেষকৈ 130 টকাৰ পৰাই টিকটৰ মূল্য আৰম্ভণি হ'ব আৰু ইয়াত যিসমূহ দৰ্শকে চিনেমা উপভোগ কৰিবলৈ আহিব চিনেমা উপভোগ কৰিবলৈ অহা দৰ্শকসকলে অতি কম মূল্যতে তেওঁলোকে নিজা খাদ্য গ্ৰহণ কৰিব পাৰিব আৰু জিলাখনৰ যি আচলতে এণ্টাৰটেইনমেণ্ট বুলি ক'বলৈ গ'লে যিহেতু 2002-2003-2004 বৰ্ষলৈকে ধেমাজি জিলাখনত 2টা হল আছিল কিন্তু তেতিয়াৰ পৰা প্ৰায় 2টা দশক পাৰ হ'ল কোনো ধৰণৰ চিনেমা হল নাই আৰু যাৰ বাবে ধেমাজিৰ যুৱকসকলে বিভিন্ন সময়ত নিজৰ মন পচন্দৰ চিনেমাখন চাবলৈ ডিব্ৰুগড় অথবা লখিমপুৰলৈ বাট কৰিবাই যাব লগা হয় যাৰ বাবদ যথেষ্ট টকাৰ আৰু সময়ৰ প্ৰয়োজন হয় কিন্তু এতিয়াৰ পৰা ধেমাজি নগৰৰ ভদ্ৰপাৰাত আপুনি আপোনাৰ পৰিয়াল স্বজনৰ সৈতে উপভোগ কৰিব পাৰিব নিজৰ মন পচন্দৰ চিনেমা আহি আছে RR চিনেমা ইয়াৰ আঁৰত এগৰাকী ধেমাজি যুৱক আৰু তেওঁৰ সতীৰ্থ আৰু RR চিনেমাৰ এই যাত্ৰা তেওঁলোকে যিহেতু আৰম্ভ কৰিব জুলাই মাহৰ মাজভাগৰ পৰা তেওঁলোকৰ এই যাত্ৰা সুদূৰপ্ৰসাৰী হওক আৰু নিশ্চিতভাৱে ধেমাজি চলচ্চিত্ৰ প্ৰেমীসকলে এতিয়াৰ পৰা আৰু ৰ'ব নালাগে আপুনিও আহিব পাৰে RR চিনেমাত নিজৰ মন পচন্দৰ চিনেমাখন উপভোগ কৰিবলৈ।